আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স পিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি আপনাদের জন্য অনেক প্রয়োজনীয় একটি টিপস নিয়ে হাজির হয়েছি। ভিউয়ার্স, তার আগে বলে নেই, আমাদের টিপসগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং যদি আপনি আরও নতুন নতুন টিপস পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করুন। ভিউয়ার্স, আজকে আমাদের টিপসটি হচ্ছে কিভাবে মাত্র 3 মিনিটে ঠোঁট গোলাপি করা যায়। ঠোঁট গোলাপি করার জন্য আমরা কত কিছুই না করে থাকি। শীতকালে, এখন তো শীতের মৌসুম, এই মৌসুমে বিশেষ করে শীতের মাঝে ঠোঁট ফেটে যায়, ঠোঁট শুষ্ক ও রুক্ষ হয়ে যায় এবং এই কারণে ঠোঁট দেখতে অনেকটা কালো দেখাই। ভিউয়ার্স, আমরা একটু চেষ্টা করলেই কিন্তু ঘরোয়াভাবে খুব সাধারণ উপায়ে খুব সহজেই আমাদের ঠোঁটটাকে গোলাপি করে নিতে পারি। ভিউয়ার্স, এই উপায়ে আমরা খুব সহজেই একদম বাচ্চাদের মতো ঠোঁট গোলাপি করে নিতে পারি। সেজন্য আমাদের যা লাগবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল। আমি এখানে অ্যালোভেরা পাতা থেকে জেলটা আলাদা করে নিয়ে নিয়েছি। আর লাগবে টুথপেস্ট। অবশ্যই টুথপেস্টটি হোয়াইট কালারের হতে হবে। বাজারে রেড এবং গ্রিন কালারের টুথপেস্ট পাওয়া যায়, সেগুলো ইউজ করলে হবে না, আপনাকে অবশ্যই সাদা রঙের টুথপেস্টটা নিতে হবে। ভিউয়ার্স, এই জন্য যা করতে হবে সেটি হচ্ছে একটি ব্রাশে একটু টুথপেস্ট নিয়ে নিতে হবে। আমি একটি ব্রাশে টুথপেস্ট নিয়ে নিয়েছি এবং সেটার মাঝে অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আপনারা খেয়াল করে নেবেন যেন টুথপেস্টটা সাদা রঙের হয় এবং ব্রাশটা অবশ্যই সফট ও মসৃণ হতে হবে, না হয় ঠোঁটের চামড়া উঠে যেতে পারে। ভিউয়ার্স, অ্যালোভেরা জেলটার সাথে টুথপেস্টটা খুব ভালোভাবে মিক্সড করে নেবেন এবং এটাকে আপনারা ঠোঁটে 2 থেকে 3 মিনিট এভাবে খুব আলতু করে ম্যাসাজ করবেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এভাবে খুব আলতু করে ম্যাসাজ করবেন। ভিউয়ার্স, এতে করে আপনার ঠোঁটের রুক্ষতা দূর হয়ে অনেক মসৃণ হবে এবং আপনারা নিজেরাই খেয়াল করবেন এবং বুঝতে পারবেন যে ঠোঁট কতটা সফট হয়েছে এবং কতটা গোলাপি হয়েছে। এইভাবে মাত্র 3 মিনিটেই আপনারা আপনাদের রুক্ষ ঠোঁট, শুষ্ক ঠোঁট অনেক মসৃণ করে নিতে পারেন এবং সেটা হবে অনেক গোলাপি ও আকর্ষণীয়। ভিউয়ার্স, আমি এখানে মেসেজ করে দেখাচ্ছি, খুব আলতু করে মেসেজ করবেন, খুব জোরে ঘষাঘষি করবেন না, এইভাবে 2 থেকে 3 মিনিট মেসেজ করবেন। এভাবে যদি ভিউয়ার্স আপনারা 1 সপ্তাহ করতে পারেন তাহলেই দেখতে পারবেন ঠোঁট একদম বাচ্চাদের মতো গোলাপি হয়ে গিয়েছে। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টিপস। আমাদের টিপস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের মতামত আমাদের কমেন্টে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট।